হ্যালো বন্ধুরা, আমি কিরণ। আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে তৈরি করতে চলেছি মিল্ক ড্রাই ফ্রুটস পপসিকল। চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকে তৈরি করা এই রেসিপি। এখানে নিয়ে নিচ্ছি 500 ml ফুল ফ্যাট মিল্ক বা ফুল ক্রিম মিল্ক। এটাকে ভালো করে ফুটিয়ে নেবো প্রথমে, আর তবে বারবার নাড়বো যাতে এর মধ্যে কোনো সর না পড়ে যায়। ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি 75 গ্রাম চিনি। অবশ্য চিনিটা নিজেদের ইচ্ছে মতো বা স্বাদ অনুযায়ী নিতে পারেন। এবার চিনিটাকে ভালো করে মেল্ট করে নেব। চিনিটা ভালো মতো মেল্ট হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে দুধটা গরম থাকতে থাকতে কিন্তু আমি এতে দিয়ে দিচ্ছি প্রায় 50 গ্রাম পাউডার মিল্ক। পাউডার মিল্কটা আমি অল্প অল্প করে দুধের সাথে মিলিয়ে নেব, একসাথে দেব না, অল্প অল্প করে দেব আর ভালো করে মিশিয়ে নেব। একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরো দুধটা দিয়ে দিয়েছি, ভালো করে মেশানো হয়ে গেছে। এই যে দেখুন, হ্যান্ড হুইস্কারের সাহায্যে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো রকম লাম্পস না থাকে। এবার দুধটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব বা রুম টেম্পারেচারে নিয়ে আসব। দুধটা ঠান্ডা হতে হতে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি কাজু, কিশমিশ আর আলমন্ড। সেগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ড্রাই ফ্রুটসগুলো এক এক করে এতে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে রাখা কিছু কিশমিশ, এর সাথে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে রাখা আলমন্ড আর কাজু বাদাম। আপনারা চাইলে পেস্তা বাদামও কুচি করে দিতে পারেন। তবে দুধটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে ড্রাই ফ্রুটস অ্যাড করবেন, নয়তো এর মধ্যে কিশমিশ আছে, গরম দুধে অ্যাড করলে কিশমিশ কিন্তু ফুলে যাবে, তাহলে কিন্তু পপসিকল খেতে ভালো লাগবে না। আমি ভালো করে ড্রাই ফ্রুটস দুধের সাথে মিশিয়ে নিয়েছি। আমি এবার এই পপসিকল বানানোর জন্য এরকম পপসিকল মোল্ড নিয়ে নিয়েছি। পপসিকল মোল্ড আপনাদের কাছে না থাকলে আপনারা কিন্তু চায়ের কাপও করতে পারেন। মোল্ডের ঢাকনাগুলো খুলে নিচ্ছি। এরপরেতে আমি অল্প অল্প করে এই ড্রাই ফ্রুটস আর মিল্কটা দিয়ে দেবো। সবগুলোতেই কিন্তু আমি ইকুয়াল দেব, সম্পূর্ণ ভর্তি করব না, অল্প একটু ছেড়ে ভর্তি করব। তবে ড্রাই ফ্রুটস মেশানোর পরপরে কিন্তু মোল্ডে দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে, নয়তো ড্রাই ফ্রুটসগুলো কিন্তু ভিজে একটু ফুলে উঠবে, তাহলে কিন্তু সেই পপসিকল খেতেও ভালো লাগবে না। তাই অবশ্যই ঠান্ডা দুধের সাথে ড্রাই ফ্রুটস মেলানোর সাথে সাথেই মোল্ডে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। সব মোল্ডগুলোই ফিল করা হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার 5-6 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। ফিরে এলাম 6 ঘন্টা পর, দেখুন সম্পূর্ণ জমে গেছে। এবার এটাকে 3-4 মিনিটের জন্য বাইরে এইভাবেই রেখে দেব। আমি কিন্তু ওই জলে দিয়ে কিন্তু এটাকে গলানোর চেষ্টা করছি না, ওটাতে যেন বেশি গলে যায় ভেতরটা, তো আমার সেটা ভালো লাগে না। তাই এইভাবে আমি খানিকক্ষণ ছেড়ে দিচ্ছি এটাকে, তারপর খুলছি। 3-4 মিনিট পর আমি এটাকে এইভাবে খুলছি, দেখুন সুন্দর খুলে গেল আর খুব একটা ভেতরটা গলেও নি। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের আজকের মিল্ক ড্রাই ফ্রুটস পপসিকল। এবার এক এক করে আমি বার করে নিচ্ছি। এই ধরনের পপসিকল ছোট থেকে বড় সবারই খুবই পছন্দের,
তাই বাড়িতে এই রকম ভাবে পপসিকল তৈরি করুন আর সবার মুখে হাসি ফুটিয়ে তুলুন। আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে দেওয়া বেল আইকনে প্রেস করবেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভালো খান, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।